নমস্কার বন্ধুরা, আমি বনি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ওয়াইফস কিচেনে। আজকে আমি আপনাদের রান্না করে শেখাতে চলেছি এঁচোর কষা মাটন স্টাইলে। এই রেসিপিটি খেলে আপনাদের মনে হবে না যে আপনারা মাটন খাচ্ছেন না। আর যারা ভেজিটেরিয়ান আছেন তারা ডেফিনেটলি রেসিপিটা ট্রাই করুন, কারণ এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা রেসিপিটা পুরো দেখুন, যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পহলে ইসকো আচ্ছে সে কাট লেনা হোগা, আর কাটনে কে টাইম ইয়াদ রাখনা হোগা কি হাথ মে হমে সরসো কা অয়েল লাগানা হোগা, নাহি তো ইয়ে চিপকে চিপক জায়েগা হাথ মে। তো এঁচোর কাটার সময় আপনারা হাতটাকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নেবেন। এখন আমরা এঁচোড়গুলোকে ভালো করে, এখানে আমি নুন হলুদ মেশানো জল দিয়েছি, কারণ এঁচোড়ের কষে এঁচোড়টা কালো হয়ে যেতে পারে। আপ লোক জব ইয়ে জ্যাক ফ্রুট কারি বানাওগে তো নমক হলদি ওয়ালা এক পানি বানাও লোগে, উসমে ইস জ্যাক ফ্রুট কো কাট কে রখ দোগে। এরকম বড় বড় করে আমরা আলুগুলোকে কাটবো। মাংস স্টাইলে এঁচোর আলু তরকারি বানানোর জন্য আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে লাগবে পেঁয়াজ কুচি, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, সর্ষের তেল 100 গ্রাম, সাথে লাগবে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়োকে মিক্সড করে রাখা আছে, ধনে গুঁড়ো, নুন, চিনি, গোটা গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে ঘি লাগবে। এগুলো দিয়ে আমরা করব এঁচোড়ের তরকারিটা রান্না। মটন স্টাইল মে ইয়ে সবজি বানানে কে লিয়ে আপকো জো জো চাইয়ে মে বতা দেতি হুঁ। পহলে দো মিডিয়াম সাইজ কা অনিয়ন জো মানে গ্রেট করকে রাখি হ্যায়, দো টমাটর, সরসো কা অয়েল, উসকে বাদ চিনি, নমক, ধনিয়া কা পাউডার, দেগি মির্চ আর কাশ্মীরি লাল মির্চ কো মিক্স করকে রাখি হুঁ ইয়াঁ পে, জিরা গুঁড়ো, হলদি কা ডাস্ট, লহসুন পেস্ট, অদরক পেস্ট, আর ইহা পে হ্যাঁ ঘি, আর ইহা পে আপকা হ্যাঁ জো হরি মির্চি হতি হ্যাঁ হরি মির্চ কা পেস্ট। চলি আব হাম কুকিং শুরু করতে হ্যাঁ, তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে হলুদ আর নুন দিয়ে জলটা গরম করে নেব, এবং এই জলের মধ্যে এঁচোড় দিয়ে এঁচোড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এঁচোড়ের কষটা বেরিয়ে যাওয়ার জন্য। আমলোক এক প্যান লে লিয়ে হ্যাঁ ইসমে নমক আর হলদি ডালকে আর সাথ মে কাটে হুয়ে জ্যাকফ্রুট ডালকে থোড়া সা পাঁচ দেখুন বন্ধুরা উবাল লেন। আমার এঁচোড়টা সেদ্ধ করা হয়ে গেছে, জ্যাকফ্রুট কা জো এইভাবে এঁচোড়টাকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে, মতলব করবাপন উসকো বাহার নিকালনে কে লিয়ে কষ্টটা বেরিয়ে যাবে। ইসকো হালকে সে হমনে বয়েল কর লিয়া হ্যায়, আবে ইসকো হাম উঠা লেঙ্গে আলাগ কর লেঙ্গে। তো এসে ছন্নি কি মদত সে হাম ইসকো এসে করকে ইসকো আলাগ কর লেতে হ্যাঁ পহলে। আমরা এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা দিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলু ভাজার সময় তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমরা আলুটাকে ভেজে দেব, এতে কালার হবে এবং নুনটাও আলুর মধ্যে ঢুকে যাবে। এখন এই তেলেই আমরা এঁচোড় গুলোকে ভালো ভালো করে এরকম লাল করে ভেজে নেব। আলুর মতন এঁচোড় গুলোকেও আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা সবাই এঁচোড়গুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবেন। ইসকো হাম আচ্ছে সে এই যে জ্যাকফ্রুট হ্যায় ইসকো হাম আচ্ছে সে ফ্রাই কর লেঙ্গে, জেসে আলু কো হামনে ফ্রাই কিয়া এসে হি ইসকো ফ্রাই কর লেনা হ্যায়।
এঁচড় গুলো সুন্দর ভাজা হয়ে গেছে। জ্যাকফ্রুট হামারা ফ্রাই করনা হো গিয়া, বাস আপ ইসকো উঠা লেতে হ্যায়। এঁচড় গুলো এবার আমরা তুলে নেব। আমাদের এঁচড় গুলো ভাজা হয়ে গেছে এবং আমি এটাকে তুলেও নিয়েছি। এবার আমি একটু সরষে আমরা এটাতে দেব গরম হওয়ার জন্য। हम लोग जैकफ्रूट को उठा लिए हैं जो फ्राई साथे हो गई है। अब हम इसमें सरसों का ऑयल डाल दिए हैं थोड़ा सा गरम करने के लिए। और इलाच, छोटो इलाच, फ्रेंड्स आप लोग इस ऑयल में थोड़ा सा साबुत जीरा, दो छोटे इलायची और एक दालचीनी का पीसेस डाल दोगे, ठीक है। सब भुनने के बाद हम इसमें डाल देंगे ऑनियंस। तो हम लोग यहाँ पे जो ऑनियन काट के रखे थे इसको डाल रहे हैं और इसको अच्छे से फ्राई कर लेंगे। আমরা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অনিয়ন আচ্ছে সে ফ্রাই হয়ে গই হ্যায়। আব হাম ইসমে আদরক অর লহসুন কা পেস্ট ডাল দেঙ্গে। হাম লোগ ইসমে अदरक पेस्ट, लहसुन पेस्ट और इसमें हरी मिर्च का जो पेस्ट है ये डाल दिया है। अब मसाले को थोड़ा सा हम भून लेंगे। हमारे मसलाटा दिए तेल छाड़े, हमारे मसलाटा कषा हो गए। एबार एर मध्य हमें ऐड करब हलुद गुड़ो। हमारा जो ये मसाला है ये थोड़ा सा बन गया है। अब इसमें हम ऐड करेंगे हल्दी पाउडर। इसमें ये हम पूरा हल्दी पाउडर डाल देंगे। फिर इसमें हम ऐड करेंगे जीरा पाउडर। फिर हम ऐड करेंगे धनिया पाउडर। उसके बाद हम इसमें ऐड करेंगे ये जो लाल मिर्च पाउडर है, ये लाल मिर्च और देगी मिर्च का पाउडर। हमने इन मध्य एक एक हलुदे गुड़ो, लंकार गुड़ो, जीरे गुड़ो, धने गुड़ो एवं किसुटा नून दिए हमारा मसलाटा कषे नेब। और इसमें नमक भी डाल के हम इसको थोड़ा सा भून लेंगे। मसलाटा अर्धेक कषे गेछे, आमरा बेटाके एकटु नेड़े नेब। मसाला थोड़ा सा भून गई है, देखिए ये एक साथ हो रही है, थोड़ा सा भून गई है। अब हम थोड़ा सा इसको चला लेंगे और इसमें डाल देंगे ये दो टमाटर। কষে নেওয়ার পর এর মধ্যে আমরা এই টমেটোটাকে দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। এই স্টেজে টমেটোটা এই জন্যই দিচ্ছি কারণ মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। টমেটো দিলে টমেটোর জলটা বেরোবে, জলটা বেরিয়ে টমেটোর সাথে আদা রসুন দিয়ে এই মশলাটা আরো ভালোভাবে কষবে। এটা ভালোভাবে কষে গেছে, এবার আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখে নেব। ফ্রেন্ডস মশালে আছে সে ভুন গই হ্যায়, দেখিয়ে भून के रेडी हो गई है। अब इसको हम थोड़ा सा चला लेंगे। इस स्टेज में हम थोड़ा सा इसमें चीनी ऐड करेंगे। बंधुरा এই স্টেজে মশলাটা কষে যাওয়ার পর আমরা একটু চিনি অ্যাড করব। করে এটাকে একটু নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা মশলাটা আমরা ভালোভাবে কষে নিয়েছি। দোস্ত দেখিয়ে মশলা রেডি হ্যায়। আব হাম ইসমে জো ফ্রাইড কিয়া হুয়া জ্যাকফ্রুট আর আলু হ্যায় ইসকো ডাল দেঙ্গে। বন্ধুরা এবার আমরা এর মধ্যে এঁচড়টা আর আলুটা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু নেড়ে দেব। নেড়ে এটাকে ঢেকে 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 মশলার সাথে কষাব। বন্ধুরা হামলোগ আব জো ইসমে জ্যাকফ্রুট ডাল দিয়ে হ্যায়, জ্যাকফ্রুট ডাল কে ইসকে আলু কে সাথ আর ইয়ে মশলা, জ্যাকফ্রুট আলু আর ইয়ে মশালে কো এক সাথ ভুনেঙ্গে। আর ইস টাইম পে গ্যাস কো থোড়া সা সিম করকে হাম ভুনেঙ্গে আর ইসকো অন্দর हम मसाले को इन्फ्लुएंस होने देंगे। আমরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, এবার আমরা এটাকে ঢেকে দেব। ঢেকে আমরা 5 থেকে 10 মিনিট কষতে দেব। इसको हम ढक के 5 से 10 मिनट इसको होने देंगे अच्छे से। আমরা এবার দেখিনি এই ছোটটা ভালোভাবে কষে গেছে কিনা। আমরা এটাকে আরো 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 मिनट हो गए हैं फ्रेंड्स, तो हम चेक कर लेते हैं ये अच्छे से भुना है कि नहीं। बहुत अच्छे से भुन गई है, आप लोग खुद देख लीजिए, बहुत अच्छे से भुन गई है। अब इसके अंदर भी ऑयल और मसाला जो वो अंदर चली गई है। एंड मध्य ना एखन एटाके आमरा जस्ट टेस्ट कर लेबो एटा नरम हो गेछे कि ना।
এটা নরম হয়ে গেছে, আপনার এরকম চেক করে দেখবেন। দেখুন फ्रेंड्स, आप लोग भी इसको चेक कर लेना, कच्ची के जो सामने से इसको ऐसे काटना, अगर अच्छे से ये कट जाता है मतलब ये सॉफ्ट हो गई है। जब भी आप लोग इसको जैकफ्रूट कड़ी बनाओगे तो इसको पूरा ऐसे इतना सॉफ्ट नहीं करना है कि ये गल जाए, तो ये खट्टापन देती है। तो इसको थोड़ा सा हमें ऐसे रखना होगा कि थोड़ा सा नरम भी हो और थोड़ा सा सख्त भी हो। तो এঁচোড় তৈরি করার সময় না এঁচোড়কে পুরো গলাবেন না, এঁচোড়টাকে একটু মিডিয়াম পজিশনে রাখবেন, যেখানে এঁচোড়টা একটু শক্ত থাকবে একটু নরম থাকবে। এঁচোড় যদি পুরো গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না বন্ধুরা, উল্টে এঁচোড়টা একটু টক টক লাগবে। হাম ইসমে আপ পানি অ্যাড করেঙ্গে, মে 250 ml পানি ইসমে ডাল রহি হু। আব ইসকো হাম থোড়া সা চালা দেঙ্গে, বাস अब हम इसको थोड़ा सा चला देंगे अच्छे से। और इस स्टेज पे आप लोग नमक इसका चेक कर लीजिए, अगर नमक लग चाहिए तो इसमें डाल दीजिए। मुझे इसमें चाहिए होगा क्योंकि मुझे पता है मैंने इतना ज़्यादा नमक नहीं डाली है, तो मैंने मेरा जो बाकी का जो नमक है मैं डाल दूँगी। বন্ধুরা আপনারা এই স্টেজে দেখে নেবেন এর মধ্যে আর কতটা নুন চাই, যদি কিছুটা নুন বা মিষ্টি লেগে থাকে আপনারা একটু এর মধ্যে দিয়ে দেবেন। আমাদের একটু নুনের দরকার তাই আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখে এটাকে ফুটতে দেবো, এটাকে আর বেশি ঢাকবো না কারণ অলরেডি আমরা এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আব হাম ইসকো নেহি কভার করেঙ্গে, আব হাম ইসকো খুলা ছোড় দেঙ্গে আর ইসকো থোড়া সা হাই ফ্লেমে পকা লেঙ্গে। থোড়া সা 5 থেকে 7 মিনিট তক হাম ইসকো পকনে কে লিয়ে রখ দেঙ্গে আর ইসকো হাই ফ্লেম কর দেঙ্গে গ্যাস কো। 5 মিনিট হো গই হ্যায়, মে ইসকো অভি চেক কর লুঙ্গি ইয়ে আচ্ছে সে ঠিক হুয়া কি নেহি। হ্যাঁ, ऐसे कंसिस्टेंसी रखना चाहिए, ना ज़्यादा ग्रेवी होना चाहिए और ना ही ज़्यादा पानी। अब हम गैस को बंद कर देंगे, एरकम ही कंसिस्टेंसी थाकबे, जेखाने जल बेशी थाकबे ना ना ग्रेवी बेशी थाकबे, एटा ठीक एरकम ही होबे, एकटू माखा माखा। एबार आमरा एर मध्ये दिए देब गरम मसला, आर एकटू बेशी परिमाणे घी। घी गरम मसला दिए आमरा एटाके एकटु नेड़े चेड़े ढेके राखबो। तो आमार इचोड़ रान्ना कमप्लीट हो गेछे, एखन आमी एटाके जस्ट ढेके रेखे देव और 5 থেকে 10 মিনিট पर এটাকে আমি আমরা ভাতের সাথে খেতে পারবো, ভাতের সাথে সার্ভ করবো। গরম গরম ভাতের সাথে এই এঁচোড়ের কষা খুব খেতে ভালো লাগে, আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আমার এই ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।